সকালে কার মধ্যে যে উঠেছি মেঘনা চাইতেই জল। কি যে বকিস ফালতু সব বাজে কথা। আরে তাই তো, হিমাল যাচ্ছে রে। দেখুন দাদা, আমার আজ মন মেজাজ ভালো নেই। আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। আপনারা আমাকে দয়া করুন, আমি খুব অসহায়। আপনারা আমার ভাইয়ের মতো। আরে মিষ্টি বোনটি আমার, এই দুনিয়ায় সবাই যদি আমাদের বোন সাজে তাহলে বউ সাজবে কে? কি বোকা তোরা, একটা মেয়ে মানুষের ওপর অত্যাচার করছিস? কি তোদের মস্তানি! নাম আমার চুদুর ডাল, দেখবো তোর আমি সমস্ত হালচাল। তুই কিসের মস্তান রে? আমি সেই মস্তান, আমি সেই শান্তির মস্তান ফাটাকুমড়ু। পুলিশ দেখি ডরাইনি, ঘরে বসি মুতি, অভাব অনুটানে খায় খাটালের হুতি। সব মস্তানের বাপ আমি, নাম আমার শৈনসির মস্তান ফাটাকুমড়ু। আমার এলাকায় আমি দাদা, আমার নাম শুনলে বাগে বলদে এক ঘাটে জল খাই। আরে দাঁড়িয়ে তোরা দেখছিস কি, মেরে পুঁতে ফেল। খুলে বলো, ওরা তোমাকে এত তাচ্ছিল কেন? কেউ অনেক কথা বল, সুখের ভাগ সবাই নিতে ছুটে আসে, কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না। আমি একজন লগ্ন বয়স্ক মেয়ে, আমার পিঠের বোঝা হয়ে এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই আমি আত্মহত্যাকে বেঁচে নিয়েছি। এই পশ্চিম বাংলার খ্যাত শান্তির মস্তান ফাটা কুমড়ু, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে আমার এই ছোট বোনটির কোনো ক্ষতি হতে দেব না, কারণ আত্মহত্যা মহাপাপ বোন। কি হলো চাচা, তুমি এত ঢুকাচ্ছ কেন? কি আর বলবো বাবা, আমার বাড়িঘর দখল করার জন্য তার দলবল নিয়ে এসেছে। আমি তো খুব গরিব মানুষ, ঠিক মতো খেতে খেতে সংসারও চলে না, তাল তার দলবল নিয়ে বাড়ি ভাঙচুর করে দখল নিতে চাই। ঠিক আছে চাচা, তুমি চলো, আমি আসছি। ও জানে না আমি ভাত খাই একটু, চোখে আমার 22 মুন কেতু। চল সব। বাবা তোমরা একটু দয়া করো, আর কটা দিন সময় দাও,
তোমার সমস্ত টাকা আমি যে কোনো উপায়ে শোধ করে দেব। আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোকে অনেক সময় দিয়েছি, আর সম্ভব নয়। হয় আমার 5 বছরের পুরো ভাড়া দে, নয়তো এক্ষুনি বাড়ি খালি কর। ওকে বস, আমি আগে থেকে কোর্টে সমস্ত কাগজপত্র সব রেডি করে রেখেছি। এই নে তোর 5 বছরের ভাড়া। এই নিন চাচা, আগামী 100 বছরের জন্য কোর্টের কাগজপত্র অনুযায়ী এই বাড়ি এখন থেকে আপনার থাকলো। বাবা, তুমি মানুষ না, সাক্ষাৎ ফেরেশতা। এ কি করছেন চাচা আপনি? ওঠেন ওঠেন, ফেরেশতার আসনে বসিয়ে আমাকে পাপি করবেন না। আমি আপনার মতো একজন সাধারণ মানুষ। আরে মেথর, আমার জীবনে তো অনেক টাকা পয়সা রোজগার করলাম, আমার আপনজন বলতেই সেই তোরাই, আর তো কেউ নাই। তাই বলছিলাম কি, 150-10 মধ্যে আমার এই সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত মানুষের মধ্যে বিলি করে দিই, কি বলিস তোরা? তা বস, মন্দ বলনি, তুমি চাইলেই বলো না, আমাকে গোটা গ্রামগঞ্জে প্রচার করে দিয়ে আসি। শোনো শোনো শোনো, মন দিয়ে সব শোনো। আগামী শুক্রবার আমাদের সঞ্চিত মস্তান ফাটাকুমড়ু দরবারে সমস্ত গরিব মানুষের কল্যাণে যার যা অভিযোগ আছে সেটা বলার সুযোগ পাবে। একবার নির্ভয় বলো, কার কি অভিযোগ? এই বলো, তোমার কি অভিযোগ? কি আর বলবো ফাটাকুমড়ো সাহেব, বলতে যে লজ্জা লাগছে। কোনো লজ্জা করে লাভ নেই, আমি তো বললাম নির্ভয়ে বলো। আজ 3 দিন আমার ছেলেপিলেকে কিছু খেতে দিতে পারিনি, তাই যদি দুটো চাল ডাল পেতাম তাহলে খুব ভালো হতো। এই মেথর, 1 বস্তা চাল, 5 কেজি ডাল আর কিছু টাকা পয়সা দিয়ে দে। আচ্ছা চাচিমা, তোমার কি অভিযোগ? বাবা, আমার মেয়ে এবার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওকে ভর্তি করার আর বই কেনা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্যই নেই, তাই তোমার কাছে এসেছি যদি কিছু। এই মেথর, চাচিকে 10,000 টাকা দিয়ে দে। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি নিজেও জানিনি। সাবধানে যেও। চাচা বলো, তোমার কি অভিযোগ? আমার একমাত্র মেয়ের বিয়ে লেগেছে, হয়তো বাবা টাকার কারণে বিয়েটা হবে না, বিয়েটা ভেঙে যাবে, তাই যদি কিছু তোমার কাছে পেতাম তাহলে মেয়েটার বিয়ে ভালোভাবেই দিতে পারতাম। কত টাকা লাগবে চাচা? এই নাও 3 লাখ টাকা, তোমার মেয়ের বিয়ে ধুমধাম করে দাও। এই মেথর, যা তোরা সব জিনিসপত্র গুলো নিয়ে বাড়ির দিকে রেখে আয়। এই ডিটি বাংলা চ্যানেলে সমস্ত দর্শক সহ দেশ ও সমাজকে বলছি, আমার মতো এই সঞ্চিন মস্তান ফাটাকুমড়ু পাড়া গ্রামের আনাচে কানাচে সজাগ হয়ে উঠুন, তাহলে আর কোনো মা ও ভাই বোনকে অভাব অনুটানে মরতে হবে না। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।